বজ্রপাতে ক্রমেই বাড়ছে মৃত্যুর মিছিল। এই দুর্যোগ প্রতিরোধে নানা প্রকল্প নেওয়া হলেও শেষটায় কোনোটাই আলোর মুখ দেখেনি। আবার এসব প্রকল্প নিয়েও সংশয় কম নয়। তাই বজ্রপাতে মৃত্যু ঠেকাতে বরাবরের মতো সচেতনতার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও বিস্তারিত জানাচ্ছেন কিশোর জাহান। দেশে এ সময়ে আলোর এমন ঝলকানি খুব স্বাভাবিক, সেই সঙ্গে আতঙ্কের। একটা সময় বাংলাদেশে শুধু গ্রীষ্ম বর্ষায় বজ্রপাত ও কিছু মৃত্যুর ঘটনা ঘটলেও গত কয়েকটি বছরে এর তীব্রতা এতই বেড়েছে যে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত অন্তত আট মাস জুড়েই বজ্রমেঘের তাণ্ডব চলে। 2011 থেকে 2022 এ সময়ে বজ্রপাতে মৃত্যু 2563, অর্থাৎ দুর্যোগ ভয়াবহ। বজ্রপাত নিয়ে জার্মান ভিত্তিক বিজ্ঞান সাময়িকী স্প্রিঙ্গারে প্রকাশিত এক গবেষণা বলছে, ভূমির ব্যবহারে পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং তাপমাত্রা বাড়ার সরাসরি প্রভাব হিসেবে বজ্রপাতের এ বাড়াবাড়ি। গবেষকরা বলছেন, মৌসুমের আগে দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রঝড়ের তীব্রতা প্রকট, বর্ষায় কম তীব্রতায় সারা দেশেই সেটা বিরাজমান। টেম্পারেচার যদি বাড়ে, লাইটনিং অবশ্যই বাড়বে। আঞ্চলিক যে তাপমাত্রা বাড়ার প্রবণতা, সেটা গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধির চেয়ে অনেক বেশি, কোথাও কোথাও এটা 10 ডিগ্রি সেলসিয়াসও বাড়ছে। সেচ কাজ এই কারণে প্রাক মৌসুমে আমাদের দেশে লাইটনিং ইন্টেনসিফাইড হচ্ছে, লাইটনিং কিন্তু বাড়ে নাই। লাইটনিং অ্যারেস্টার অর্থাৎ বজ্র ঠেকানোর দণ্ড শহরাঞ্চল এবং এর আশপাশের প্রাণহানি বন্ধে সুফল দিচ্ছে, কিন্তু হাওড় অঞ্চল সহ দেশের উন্মুক্ত প্রান্তর এখন খুব বড় চ্যালেঞ্জ। খুব ভালো একটা আধুনিক সিস্টেম আছে, সেটা হলো যে বজ্রপাত অ্যারেস্টার অর্থাৎ বজ্র নিরোধক দণ্ড স্থাপন। হাওড়ের মাঝে মাঝে যদি সেই শেল্টার বলতে শুধু জাস্ট সাদরা থাকবে, কনক্রিটের ছাদ থাকবে, মানুষ যাতে যে দাঁড়াতে পারে পশু সম্পদ নিয়ে, তাহলে কিন্তু একটি ভালো উদ্যোগ হতে পারে। ছাউনির কথা বলতেছে, ছাউনি তো ইসে ব্লান্ডার আমি মনে করি, কারণ আমাদের দেশে ছোট একটা দেশে তুমি জায়গা পাবা কোথায়? সেন্সিটিভিটি যদি টেস্ট না করে অ্যারেস্টার বসানো হয়, ইউ আর ইনভাইটিং পিপল টু কিল দেম। মতামত ও পরামর্শে ভিন্নতা থাকলেও এক ব্যাপারে বিশেষজ্ঞরা পুরো একমত, সেটি হলো সচেতনতায় মুক্তি। আমাদের তো এখানে ডেটা আছে, আমরা তো দেখাইলাম যে লাইটনিং কখন সবচেয়ে বেশি হয়। আমি যদি ওই সময়টায় মানুষকে সচেতনতা করি স্থানীয় প্রশাসনের মাধ্যমে, এনজিও দের মাধ্যমে, তাহলে তো মানুষকে সচেতন করা যায়। বজ্রঝড় অর্থাৎ 25 থেকে 35 মিনিটের মধ্যে হতে থাকে, নিরাপদ স্থানে যায়, তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে। কিশোর জাহান, ATN News, ঢাকা।